ইন্ডিয়াতে যে ট্রিটমেন্ট আমি পাই এখানে আমি সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। মানে ওইখানে যেরকম মা বলে একটা আদর দিয়ে ট্রিটমেন্টটা করায় ওরা ঠিক সেরকম আলহামদুলিল্লাহ, আপুকে আপু বলছে, আন্টিকে আন্টি বলছে, খুব সুন্দর করে কেয়ার করছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা আরেকজন আমাদের পেশেন্টকে নিয়ে আসলাম। আমরা আসলে ক্রমান্বয়ে প্রতিনিয়ত আমাদের এক একজন পেশেন্টকে চেষ্টা করি আপনাদের সামনে নিয়ে আসার জন্য, যদিও সকলকে আসলে নিয়ে আসাটা সম্ভব না, তারপর তাদের মাঝখান থেকে আমরা চেষ্টা করি গুটি কয়েক মানুষকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এর একটাই উদ্দেশ্য, দেখা যাচ্ছে যে যখনই কোনো ধরনের সমস্যা হয় অনেকে আমরা বুঝতে পারি না যে আসলে আমার কি করা উচিত বা আমার কোন ডক্টরের কাছে যাওয়া উচিত বা কোন বিশেষজ্ঞের কাছে গেলে আমি এই ধরনের সমস্যার সঠিক ট্রিটমেন্টটা পাবো, ইত্যাদি নানাবিধ প্রশ্ন থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হয়তো সঠিক সময় সঠিক চিকিৎসাটা না করার কারণে আমাদের সমস্যাটাকে আমরা আরো অনেক বেশি বাড়িয়ে ফেলি, পরবর্তীতে সেই অবস্থা থেকে ফিরে আসাটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়। যাই হোক, তো আমাদের আজকের যে পেশেন্ট, আসুন দর্শক আমরা একটু ওনার সাথে পরিচিত হই এবং কেন উনি আমাদের কাছে এসেছিলেন, কি ধরনের চিকিৎসা পেয়েছেন সকল বিষয়ে আমরা জানবো, তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম খায়রুন্নেসা আলিনা, আমি মিরপুর শাহরাপাড়া থেকে আসছি। আর আমি এখানে আসছি। আপনি পেশাগতভাবে কি? পেশাগতভাবে আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ, ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, কি সমস্যা নিয়ে আসছিলেন মূলত? আমি আসছি মেইনলি আমার হাঁটু ব্যথা নিয়ে। আচ্ছা, কতদিন থেকে হাঁটু ব্যথা? 6 সাল থেকে। 2006 মানে দীর্ঘ একটা সময়। 18 বছর হয়ে গেছে। 18 বছর। আচ্ছা, হাঁটু ব্যথার সাথে কি আর কোনো ধরনের কোনো সমস্যা ছিল? কোমরে ব্যথা? হ্যাঁ, কোমরে সামান্য ব্যথা ছিল। আচ্ছা, তেমন বেশি ছিল না, কিন্তু বেশিই ছিল আমার হাঁটু ব্যথাটা। তো যখন প্রথম দিকে এই সমস্যাটা শুরু হলো যে হাঁটু ব্যথা, কোনো ফ্র্যাকচার বা পড়ে যাওয়া এই ধরনের কোনো কিছু ছিল না? হঠাৎ করেই দেখছেন যে পেইন হচ্ছে। তো যখন হাঁটতে গেলে বা বসতে গেলে বা দীর্ঘ সময় বসে থাকলে পেইন হতো বেশি? হ্যাঁ, অনেক, মানে তখন ফার্স্ট টাইম একটু কম কম ছিল, আস্তে আস্তে এটা অনেক বেড়ে গেছে। এবং দেখলেন যে আপনার স্বাভাবিক যে কর্মকাণ্ড, স্বাভাবিক যে জীবন, সেটা অনেকটা ব্যাহত হচ্ছে। ওকে, তো যখন এই প্রবলেমটা শুরু হলো নিকটস্থ কোনো ডক্টর বা কারো কাছে গিয়েছিলেন? অনেক ডাক্তার দেখিয়েছি, যখন ট্রিটমেন্টে থাকি কিছুদিন ভালো থাকে, আমার সে আবার পেট জ্বলে আসে। মানে তারা প্রবলেমটাকে কি বলেছিলেন, কি সমস্যা? আর্থ্রাইটিস, ওনারা বলছেন যে অর্থোপেডিক এর কোনো প্রবলেম হতে পারে, কিন্তু আর্থ্রাইটিক কোনো সমস্যা ওনারা খুঁজে পান নাই তখন। আচ্ছা, তখন স্বাভাবিক ব্যায়াম ট্যায়াম দিয়েছিলেন, ওগুলি করা হতো, বেশ ভালো থাকতাম কিছুদিন, আবার সে ফিরে আসতো। মানে ওষুধ খাওয়া ছেড়ে দিচ্ছেন, আবার ঠিক আগের অবস্থায় আগের অবস্থায় চলে আসতাম। পরে এখন জুলাই মাস থেকে আমার প্রচন্ড ব্যথা, আমি পা নিয়ে হাঁটতে পারছি না। মানে সুস্থ মানুষ দেখছেন যে একদম বিছানা থেকে উঠতে গেলে খুব কষ্ট হচ্ছে, কেউ বাইরে যাওয়ার কথা বললেও ভয় লাগছে। আমি ঘরে সাংসারিক কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, পর্যন্ত দিতে পারতাম না, এত খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা চলে আসছে। তখন আমি ফেসবুকে স্যারের ইয়ে পেলাম। আচ্ছা, পেলাম সে বলে প্রধান স্যারে, সেটা দেখে অনেক রিভিউ তো দেয়া হয়, মানে কনফিডেন্স আনতে পারছি না। পরে কেন জানি কি আমার নিজে থেকে একটা কনফিডেন্স আসলো যে দেখি, দেখে না একবার চেষ্টা করে, এত জায়গায় এত কিছু করলাম, হ্যাঁ, মানে অনেক কষ্ট পাচ্ছি, দেখি। তখন স্যারের কাছে আসি, স্যারের কথা আমাকে অনেক ভালো লাগে। কি বলেছিলেন স্যার? স্যার আমার অনেক, আমার এমআরআই করা ছিল, কিছু টেস্ট করা ছিল, ওইগুলো দেখলেন, পরে স্যার আরো কিছু টেস্ট দিলেন, দিয়ে দেখলেন যে আর্থ্রাইটিস আমার। তো স্যার পরে বলেন যে আলহামদুলিল্লাহ তেমন কিছু না, ট্রিটমেন্ট নেন, ভালো হয়ে যাবে। স্যার এই কথাটা শোনার পরে মনে হলো যে আমি আর একটু সুস্থ হয়ে গেলাম, মানে আত্মবিশ্বাসের লেভেলটা একটু বেড়ে গেল, মনে হলো যে না কিছু মানে ভালো হওয়ার ইয়েটা আছে। তখন স্যারের সাথে কত স্যার স্যার আমি কয়েকবার স্যারকে আমি ডিস্টার্ব করলাম যে স্যার কি করবো, মানে বিভিন্ন প্রশ্ন করলাম স্যারকে, স্যার খুব সুন্দরভাবে আমাকে বললেন। তারপরে এখান থেকে থেরাপি নিলাম, থেরাপি খুব ভালো। আমার আপনাদের এই আউটডোরে যারা আছেন, ওরা যারা আছে ইনডোর আউটডোর সবাই খুবই কেয়ারফুল, মানে এতটা যত্ন করে, এতটা মানে মানে মনে হয় যে আমরা ছেলে মেয়ে পরিবারের থেকেও বেশি, মানে পরিবারেরা তো একটু গ্যাপ দেয়, মানে ওরা একটু পর পরে খবর নিচ্ছেন, আন্টি ঠিক আছে, আন্টি ঠিক আছে, আন্টি বেশি হচ্ছে না তো, আন্টি এটা, মানে একটা ট্রিটমেন্ট বাদ দেয় না ওরা, একদম জিজ্ঞেস করে করে জিজ্ঞেস করে করে প্রতি সপ্তাহে দিনে চেঞ্জ করে করে আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে। আমার খুব ভালো লাগছে যে এটা খুবই, মানে একটা ফ্যামিলির থেকেও মনে হয় আমি বেশি ট্রিটমেন্ট ভালোটা পেয়েছি, মানে ওদের এত কেয়ার,
আমি বেশি বলবো যে ওদের কেয়ারটা, ওরা অনেক কেয়ার করে, আমি এটা আমি মন থেকে বলছি, মন থেকে বলছি এটা, আমি অনেক ভালো কেয়ার করে এরা। আর দীর্ঘদিন পরে অসুস্থতা থেকে সুস্থতা, হাঁটা চলা এখন আর কোনো আলহামদুলিল্লাহ, আমি যখন এখান থেকে ট্রিটমেন্টে নিয়ে যাই, সিঁড়ি ভেঙে ভেঙে আমি তিনতলায় উঠতে পারি, আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। মানে যে কিছুদিন আগে আপনি সিঁড়িতে উঠতে গিয়ে, আমি দু সপ্তাহ আগে, আমি আজ 15 দিন হলো ট্রিটমেন্ট নিচ্ছি, তার আগে মনে হয় না যে আমি সুস্থ হব, আমি হাঁটতে পারবো, মানে পা ফুলে টুলে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, কিন্তু এখন এতটা ভালো, মানে বেশি বলবো যে ওদের কেয়ারে আমি আরো বেশি তাড়াতাড়ি সুস্থ হয়েছি, ওদের কেয়ারে। তো আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন। আমি আমি একটা কথা বলি আপনাকে, আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নিয়ে যাই, মানে বাংলাদেশে ট্রিটমেন্ট না পেয়ে আমি ইন্ডিয়াতে নিয়েছি, কিন্তু এখন আর যাওয়া যাচ্ছে না, তারপর স্যারের এর দেখে এখানে আসলাম। আসার পরে ইন্ডিয়াতে যে ট্রিটমেন্ট আমি পাই এখানে আমি সেটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। মানে ওইখানে যেরকম মা বলে একটা আদর দিয়ে ট্রিটমেন্টটা করায়, ওরা ঠিক সেরকম, আলহামদুলিল্লাহ, আপুকে আপু বলছে, আন্টিকে আন্টি বলছে, খুব সুন্দর করে কেয়ার করছে। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগেন, তাদের জন্য কিছু বলবেন? আমি আমার আমার যা আছেন, আমার ভাসুর আছেন, ওদেরকে বলছি যে এখানে একবার ট্রিটমেন্ট নিয়ে দেখো, তারাও অসুস্থ, হ্যাঁ আসবে, আমার হাজবেন্ডও আসবে। আচ্ছা, আমি তার ফাইলগুলি আজকে নিয়ে আসছি, স্যারকে দেখাবো, স্যার কি বলেন, তারপরে মানে আপনার ভিতর একটা কনফিডেন্স চলে আসছে, হ্যাঁ এখানে এসলে তো অবশ্যই ভালো হচ্ছেন, অ্যাট লিস্ট একটা সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। দর্শক শুনলেন আমাদের এই পেশেন্টের কাছ থেকে, আমরাও চাই যারা অসুস্থ আছেন অন্তত তারা ভুল চিকিৎসা না করে, সময় নষ্ট না করে, ভুল চিকিৎসার পিছনে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক লস হয়ে যায়, আমাদের অনেক সময় জীবন সংকটে পড়ে যায়। সো আমরা অ্যাট লিস্ট যখনই সমস্যা আমরা চেষ্টা করব যাতে সঠিক চিকিৎসাটা নিতে পারি, এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা যদি আমরা পাই, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।